হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম বিয়ার্স। আমি সুপ্রিপিটি থেকে সুমন বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিয়ার্স, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে প্যাকিং বক্স বা আয়রন বক্স। এগুলোকে আসলে বলা হয়ে থাকে আপনার সার্ভার র্যাক বা সার্ভার ক্যাবিনেট বলা হয়ে থাকে। এই যে সার্ভার র্যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, সেটি ব্র্যান্ড হচ্ছে আপনার টোটেন ব্র্যান্ডের। এটি হচ্ছে আপনার টোটেন ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট এবং অথরাইজ প্রোডাক্ট। এটি আপনার টোটেন ব্র্যান্ডের। আসলে আপনারা যারা ভালো মানের র্যাক খুঁজছেন বা আপনাদের নেটওয়ার্কিং করার জন্য যে সার্ভার ক্যাবিনেট খুঁজছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। আসলে এই যে টোটেন ব্র্যান্ডের র্যাক, এটি হচ্ছে আপনার চায়নাতে একটি জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং বাংলাদেশে একটি জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের র্যাক বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। আপনার 80% পর আপনার এই বাংলাদেশে এই র্যাকগুলো আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ইউজ করা হয়ে থাকে বা ইউজ করে এই র্যাকগুলো। আসলে টোটেন ব্র্যান্ডের র্যাকগুলো খুবই কোয়ালিটি অনেক ভালো এবং ওয়েট অনেক। এই র্যাকগুলো দেখতে খুব সুন্দর। টোটেন ব্র্যান্ডের র্যাক হচ্ছে বাংলাদেশে পরিবেশক হচ্ছে আপনার সুপ্রিয়া ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। বিয়ার্স, এই ব্র্যান্ডের র্যাকগুলো আপনার 40 থেকে 42 ইউ পর্যন্ত আপনার র্যাকগুলো আমাদের কাছে পাবেন। তো এই ব্র্যান্ডের যে র্যাক রয়েছে আপনার 40 ইউ, 6 ইউ, 9 ইউ, 12 ইউ, 15 ইউ, 22 ইউ, 32 ইউ এবং 42 ইউ। তাছাড়া ওপেন র্যাকও রয়েছে 22 ইউ, 32 ইউ এবং 42 ইউ। তো বিয়ার্স, প্রত্যেকটি টোটেনের প্রোডাক্টই আমাদের কাছে অফিসিয়াল এবং অথরাইজ প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন। তো বিয়ার্স, এই র্যাকগুলো যে মডেল রয়েছে আমার কাছে যে সেটি হচ্ছে আপনার 4 ইউ, হচ্ছে আপনার এই মডেলটি হচ্ছে আপনার W2.64.04.9001 এবং 6 ইউ মডেল হচ্ছে W2.64.06.9001। তো এই হচ্ছে আপনার টোটেন র্যাকের মডেল। আসলে যারা ফেক বা কপি আপনার প্রোডাক্টে নিয়ে আসে এদের মধ্যে আসলে কোনো মডেলই লেখা থাকে না, বক্সের মধ্যে কোনো মডেল থাকে না, প্লাস হচ্ছে আপনার এই টোটেন লেখা থাকে না। বাংলাদেশে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায়। এই কপি প্রোডাক্টগুলো আপনার আসলে অনেকে আয়রন হওয়ার কারণে অনেকে অসুবিধা, এই প্রোডাক্টগুলো আপনার অনেকে কপি বা অরিজিনাল এগুলো চিনতে সমস্যা হয়ে থাকে। তো আপনার আসলে এই কপি মালগুলো আপনি কীভাবে চিনবেন? আসলে কপি প্রোডাক্টগুলো আপনার আসে হচ্ছে আপনার ওয়েট অনেক হালকা হয় এবং এই র্যাকগুলোর মধ্যে আপনার দেখাচ্ছে যে আপনার টোটেনের গ্লাসের মধ্যে বা যে গ্লাসগুলো থাকে এই গ্লাসের মধ্যে আপনার স্টিকার থাকবে। আসলে টোটেনে কোনো স্টিকার হয় না, আসলে টোটেনে হয় ডাইরেক্ট আপনার গ্লাসের মধ্যে আপনার আর ই থাকবে, ওই টোটেন লেখা থাকবে, নতুবা আপনার এই ইসের মধ্যে আয়রনের মধ্যে ঢালাই করা থাকবে, এখান দিয়ে ঢালাই করা টোটেন লেখা থাকবে। তো বিয়ার্স, আপনারা যে দুটি র্যাক আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অফিসিয়াল এবং অথরাইজ প্রোডাক্ট। তো বিয়ার্স, আসলে টোটেন ব্র্যান্ডের র্যাক আপনারা কী চিনবেন কীভাবে? আসলে টোটেন ব্র্যান্ডের র্যাক চেনা খুবই সহজ উপায়। আপনার সেটি হচ্ছে টোটেন ব্র্যান্ডের উপর আপনার গ্লাসের মধ্যে উপর দিয়ে গ্লাসের মধ্যে টোটেনে আপনার লেখা থাকবে। আর সেকেন্ড হচ্ছে আপনার এই অনেক টোটেনের মধ্যে আপনার যদি গ্লাসে যদি না লেখা থাকে তো টোটেনের মধ্যে খোদাই করে আয়রনের মধ্যে খোদাই করে টোটেন লেখা থাকবে মাঝখান দিয়ে, উপরও থাকে নিচেও থাকে। তো আপনার যে যে র্যাকগুলো আপনার কপি হবে সেগুলো আসলে অনেকে স্টিকার মেরে থাকে, সেই স্টিকার দেওয়া থাকে অনেক সময়। এইগুলো স্টিকারগুলি যেগুলো দেখবেন বা ওয়েট থাকবে একটু কম, আপনার এই এই যে র্যাকগুলো হচ্ছে আপনার কপি র্যাক। আসলে ওয়েট আপনার যে টোটেনের যে র্যাকগুলো রয়েছে এগুলো ওয়েট আসলে অনেক ওয়েট হয়। অরিজিনাল যে র্যাক রয়েছে টোটেনের সেগুলোর মধ্যে আপনার ওয়েট থাকবে, প্লাস এই ওয়েটটি হচ্ছে আপনার 4 ইউ র্যাকের মধ্যে যে আপনার ওজন থাকবে বা ওয়েট থাকবে সেটি হচ্ছে 14.37 এবং 6 ইউর মধ্যে যে র্যাকের মধ্যে যে ওয়েটটা থাকবে সেটি হচ্ছে আপনার 15.65। তো এই হচ্ছে আপনার এই আপনার অরিজিনাল প্রোডাক্টের আপনার ওয়েট। তো আপনার দেখেছে হাত কপি পেয়ে যে প্রোডাক্টগুলো রয়েছে বা বাংলাদেশে বা যারা আনে সেগুলো আপনার দেখেছে যে বক্সের গ্যাগ মধ্যে কোনো ওয়েট থাকবে না, লেখা থাকবে না, টোটেন স্টিকার থাকবে না লেখা, প্লাস হচ্ছে আপনার ওয়েট বা এটার মডেল কিছুই লেখা থাকবে না।
তো সো আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান বা অথরাইজ প্রোডাক্ট কিনতে চান তো সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বিয়ার্স এই 4U র‍্যাক এবং 6U র‍্যাক আপনার অথরাইজ বাংলাদেশ অথরাইজ এবং ডিস্ট্রিবিউটর হচ্ছে আপনার সুপ্রিয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। তো বিয়ার্স এই প্রোডাক্টটি আপনার যে 4U র‍্যাকের আমাদের প্রোডাক্টটির প্রাইস হচ্ছে আপনার 7,500 টাকা এবং 6U র‍্যাকের যে প্রাইস হচ্ছে হোলসেলে আপনার হচ্ছে আপনার 8,500 টাকা। তো আপনার এই প্রাইসে আপনার আমাদের কাছে হোলসেলে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। বিয়ার্স প্রাইস সবসময় একরকম থাকে না, প্রাইস অনেক সময় আপ ডাউন হয়। তো আপনারা যখন ভিডিওটি দেখবেন, ভিডিওটি রিসেন্টলি যদি না হয় অনেকদিন হয়ে যায়, তাহলে ভিডিওটি ডিসক্রিপশন বক্সের থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এই প্রোডাক্টগুলোর প্রাইস ভালোভাবে জেনে নেবেন। কি সম্পর্কে আসলে অনেকেই জানেন না আসলে এই প্রোডাক্টের ভিতরে আসলে কী কী বা এই প্রোডাক্ট দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন। তো বিয়ার্স এই প্রোডাক্ট দিয়ে আসলে এই র‍্যাকগুলো আসলে মূলত নেটওয়ার্কিং ডিভাইসগুলো এই প্রোডাক্টের মধ্যে বসানো হয়ে থাকে। আসলে নেটওয়ার্কিং ডিভাইসগুলো আসলে বাইরে আলাদাভাবে রাখা অনেক সম্ভব হয় না। অনেক সময় দেখা গেছে যে গুছালো অনেক সময় এই র‍্যাকগুলো ইউজ করা হয় যাতে ডিভাইসগুলোর নিরাপত্তার জন্য এবং ডিভাইসগুলোকে ডিভাইসের তারগুলোকে যে নেটওয়ার্কিং ক্যাবল ইউজ করা হয় এটুকে এইগুলোকে সুন্দরভাবে পরিপাটিভাবে রাখার জন্য এই আপনার ক্যাবিনেটগুলো বা সার্ভার র‍্যাকগুলো ইউজ করা হয়ে থাকে। তো সো এবার বর্তমানে অনেকেই দেখা গেছে যে অনেকে DVR বা XBR বা NBR ইউজ করেন বা বাড়িতে দেখে সিসি ক্যামেরার জন্য। তো অনেকে দেখা গেছে যে এই সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য বা DVR নিরাপত্তার জন্য আপনি এই র‍্যাকগুলো ইউজ করে থাকে বা ইউজ করে। তো সো আপনারা এই DVR বা NBR এবং XBR এর জন্য আপনারা এই র‍্যাকগুলো আপনারা নিতে পারেন, কারণ এইগুলো আপনার ওয়াল মাউন্ট হিসেবে যে কোনো জায়গায় আপনি ফিট করে রাখতে পারবেন। এই র‍্যাকগুলোর মধ্যে আসলে কী কী পাবেন? এই র‍্যাকগুলোর মধ্যে আপনার ভিতরে দুটি ফ্যান থাকবে, সেটি হচ্ছে কুলিং ফ্যান। এগুলো আপনার আসলে ডিভাইসকে ঠান্ডা রাখার জন্য সবসময় এই ফ্যানগুলো আপনার চলবে যাতে ডিভাইস ঠান্ডা থাকে। সেকেন্ড হচ্ছে একটি 6 ফুটের পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট, অর্থাৎ সংক্ষেপে বলা হয় PDU, মানে আপনার কারেন্টের জন্য যে কারেন্টের যে ডিভাইসগুলোকে আপনি পাওয়ার সাপ্লাই বা পাওয়ার দিবেন বা পাওয়ার সাপ্লাই দিবেন সেটার জন্য একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট থাকবে ভিতরে। তো সব ভিউয়ার্স আসলে দেখতে কীরকম ভিতরে আসলে কী কী থাকবে, কী কী পাবেন, কী কী অ্যাক্সেসরিজ থাকবে, তো চলুন আমরা দেখি। নিচেটা হচ্ছে 6U র‍্যাক এবং উপরটা হচ্ছে আপনার 4U র‍্যাক। আসলে যে অরিজিনাল 4U র‍্যাকের আপনার দেখতে পাবেন যে এখন আপনি যে মাঝের মধ্যে মাঝখানে যে লেখা রয়েছে আপনার টোটেন, সেটি হচ্ছে আপনার গায়ের মধ্যে আপনার আয়রনের মধ্যে আপনার আয়রন প্লেটের মধ্যে লেখা থাকবে টোটেন, খোদাই করে লেখা থাকবে। আর এই হচ্ছে আপনার 6U র‍্যাকের, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কী কী থাকবে। আচ্ছা 6U-তে যে 4U সবই একই রকম দেখতে, আসলে সাইজ একটু ছোট একটু বড়। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ভিতরে যে অংশ এগুলোর মধ্যে আপনার 6U-র একটা পিডি থাকবে আর দুটি কুলিং ফ্যান থাকবে। প্লাস হচ্ছে আপনার সাথে থাকবে আপনার অ্যাক্সেসরিজ, সেটি হচ্ছে আপনার ডিভাইস লাগানোর জন্য একটি দুটি চাবি থাকবে। প্লাস হচ্ছে আপনার একটি অ্যালিঙ্গি থাকবে, এটি হচ্ছে স্ক্রু লাগানোর জন্য বা বিভিন্ন ডিভাইসগুলিকে স্ক্রু বসানোর জন্য। তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকার বাইরে থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান বা সংগ্রহ করতে চান, সরাসরি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। তো ভিউয়ার্স আজ এখানে রেখে আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো।